নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজিকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বিনস আলু পোস্ত। এটা গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করা যায়। এই রেসিপিটি চটজলদি সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় তা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই দেখে নেব এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এর জন্য আমি নিয়ে নেব 200 গ্রাম বিনস। বিনসটা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম আলু সরু ও লম্বাভাবে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি ও 4 টেবিল চামচ পোস্তর সাথে 4টি কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো, তেজপাতা। রান্নাটিতে আমি সাদা তেলের ব্যবহার করব। বিনস আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ফ্লেম অন করে তাতে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে প্রথমে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়ে আমি নুন ও হলুদ ছাড়া আলুর টুকরোগুলোকে ভেজে নেব। নুন ও হলুদ ছাড়া আলুর টুকরোগুলো আমি এমনভাবে ভেজে নেব যাতে টুকরোগুলো 80% মতন সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি টুকরোগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি কেটে রাখা বিনসের টুকরোগুলো দিয়ে দেব। একইভাবে বিনসের টুকরোগুলো আমি আলু ভাজার মতো নুন হলুদ ছাড়া ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব তেজপাতা, একটু নেড়ে নেব। এবার ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা ব্রাউন করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আগের থেকে কাঁচা লঙ্কা ও পোস্ত বেটে রাখা পেস্টটা আমি এতে দিয়ে দেব। হালকাভাবে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। হালকা করে একটু ভাজা হতেই ওতে আমি পোস্ত বাটার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এতে পোস্ত বাটাটা কড়াইয়ের তলায় ধরে যাবে না। এবার বাটা মশলাটাকে পেঁয়াজের সাথে মিডিয়াম ফ্লেমে একটু কষাব। এবার ভেজে রাখা আলু ও বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন। নুন ও হলুদ আমি কড়াইয়ে দেওয়া সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। আলু বিনস যেহেতু 80% ভাজার ফলেই সেদ্ধ হয়ে এসেছিল, তাই আমি বেশি জল দিয়ে আর সেদ্ধ করব না।
এবার একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটার জলটা একেবারেই শুকিয়ে গেছে এবং এটা বেশ মাখো মাখো হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বিনস আলু পোস্ত। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো।